বন্ধুরা, আমাদের নতুন চ্যানেল অনু অ্যান্ড শুভ কিচেন ব্লগে তোমাদের স্বাগত। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবে, আর চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমরা অন্য ভিডিও বানাতে উৎসাহ পাই। আজকে আমাদের রেসিপি হলো সর্ষে ইলিশ। তো তার জন্য আমরা আগে ইলিশটাকে কেটে নেব। প্রথমে আমরা আঁশগুলো ছাড়িয়ে নেব। তো আমাদের আঁশটা ছাড়ানো হয়ে গেছে। আমরা এইভাবে মাছগুলোকে কেটে নিয়েছি, আর মাছের মাথাটা আমাদের লাগবে না, তাই আমরা মাছের মাথাটা রেখে দেবো, অন্য কিছু বানাবো। আমরা ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এর মধ্যে নুন দেব। হলুদ গুঁড়ো দেব আর লঙ্কা গুঁড়ো দেব। এবার আমরা এটাকে ভালো করে মেখে নেব। এবার এটা আমরা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমরা এদিকে মশলাটা বেটে পোস্তটা বেটে নেব, এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। তো আমাদের পোস্তটা বাটা হয়ে গেছে, এবার আমরা একে তুলে নেব। এবার আমরা সর্ষেটা বেটে নেব। দেখো ওইদিকে বাটি, বেটে নেব সর্ষেটাকে আমরা। এবার আমরা এর মধ্যে একটু জল দিয়ে বেটে নেব। তো বন্ধুরা, আমাদের বাটা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে একটু জল আছে, আমরা এর মধ্যে নিয়ে নেব। এই সর্ষেটা আমরা একটা পাতলা কাপড় নিয়ে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, আমরা ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা এটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে কালো জিরে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেব। আমরা এখানে জিরে পাউডারটি ঢেলে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু করে জল দিয়ে আমরা এই মশলাগুলো তৈরি করলাম। সন্ধ্যাটা ফেলে দিচ্ছি। পোস্ত বাটা, এবার আমরা সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। আমরা 4টে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি। আমরা এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অল্প আছে, 10 মিনিট পর আমরা এটাকে খুলে দেখে নেব। আমাদের সর্ষে ইলিশ রেডি হয়ে গেছে, এবার আমরা এখানে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের সর্ষে ইলিশটা রেডি হয়ে গেছে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ 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 কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি এবার টেস্ট করে দেখবো কেমন হয়েছে। খুব দারুণ হয়েছে।
আছে? মুশকিল দাগ লেখা লেখা কাম কেমন আছে? তো বন্ধুরা, তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে।